أشهد أن لا ইসলামী দাওয়াত টিম গ্রুপের প্রশ্ন করেছেন সম্মানিত খুরশেদ আলম ভাই সিঙ্গাপুর থেকে। তিনি জানতে চেয়েছেন যে আমি কুরবানি দিতে সক্ষম, তবে আমার বাড়িতে কেউ নাই, অর্থাৎ পিতামাতা তারা হজে এসেছেন, শুধুমাত্র ভাবিরা রয়েছেন, ভাইয়েরাও তারাও বাইরে রয়েছেন, আর আমার স্ত্রী শ্বশুর বাড়িতে রয়েছে। এই ক্ষেত্রে আমি কুরবানি কোথায় দেব? কুরবানি আমি দিতে সক্ষম, যদি না দিই তাহলে কি আমি গুনাহগার হব? বিভিন্ন প্রশ্ন তুলে ধরে ভাই প্রশ্ন করেছেন। সম্মানিত দিনী ভাই, প্রথমে আমরা বলবো কুরবানি দেওয়া এটি সুন্নতে মুআক্কাদা, এটি ফরজ নয়। এই জন্য কেউ সমর্থ থাকার পরেও যদি কুরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন না, বরং আমরা এই কথা বলবো যে দেওয়াটি না দেওয়াটি ঠিক হয়নি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্থ সম্পদ দিয়েছেন, এখান থেকে কুরবানি করা উচিত। তবে কেউ যদি না দেয় কখনোই তিনি গুনাহগার হবেন না, একই প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হলো আপনি কুরবানি কোথায় দেবেন? সম্মানিত ভাই, যদি কুরবানি দিতে চান তাহলে যেখানে আপনার ভালো ভালো লাগে বা যেখানে সুন্দর পরিবেশ রয়েছে সেখানে আপনি দিতে পারেন, আপনার কুরবানির শ্বশুর বাড়িতেও দিতে পারেন, অথবা অন্য কোনো দিনী ভাইয়ের বাড়িতেও আপনি সেটি দিতে পারেন, যে টাকা পাঠিয়ে বলবেন যে আমার এত টাকা দিলাম, এতটা কুরবানি তুমি জবাই করে তোমরা নিজে রাখো, অন্যদেরকে বিতরণ করে দাও, এটিও সম্ভব। যেভাবে আপনার সুন্দর হয় সেটিও দিতে পারেন, অনুরূপভাবে আপনি সিঙ্গাপুরে রয়েছেন সেখানেও দিতে পারেন, অথবা উভয় ক্ষেত্রে আপনি দিতে পারেন, সিঙ্গাপুরেও দেবেন এবং আপনি দেশেও আপনার শ্বশুর বাড়ি এলাকাতে দেবেন, কোনো সমস্যা নাই। এটি উন্মুক্ত একটি বিষয়, এই জন্য এর জন্য নির্দিষ্ট কোনো ধরাবন্ধা নিয়ম নাই যে সেটি তার নিজস্ব বাড়িতেই দিতে হবে, বরং যেখানে ভালো হবে, যে অবস্থাতে ভালো হবে সেখানে আমরা দেব।